দেখুন, আপনি যদি কোনো খানার সদস্য বিদেশি দিয়ে থাকেন, যেটা ভুলভাবে অনেকে দিয়ে ফেলেছে যে খানায় কোনো বিদেশি নাম রয়েছে, এটা দ্বারা কোনো বিদেশি নাম রয়েছে নাকি, মানে কোনো ব্যক্তি তার যার জন্ম অন্য দেশে, সে যদি ওই খানায় থাকে তাহলে শুধু আমরা হ্যাঁ দেবো। কিন্তু বেশিরভাগই আমরা ভুল করে ফেলছি যে প্রবাসীকে হ্যাঁ দিয়ে ফেলছি, তো তখন সেভ নিয়ে ঝামেলা হয়। তো আমি সেটা করে দেখাই, মেন শুধু ওই যে যদি প্রবাসী হয় তাহলে বাংলাদেশ নাগরিক, এখানে শুধু ওয়ান হবে, কিন্তু অনেকে ভুল করে এখানে ইয়েস দিয়ে ফেলছে। এখন দেখুন আমি আপনাদেরকে শুধু দেখাই একটা ইয়েস দিয়ে, যে ইতিমধ্যে সদস্য হ্যাঁ দিলাম, এখানে আমি সামনে দিই, ওখানে যেহেতু আমি হ্যাঁ দিয়েছি, এখন আমি যদি এটা ই দেই সেভ দেই তাহলে দেখুন সেভে সমস্যা হবে না, কারণ খানায় কমপক্ষে একজন বিদেশি সদস্য থাকতে হবে। তাহলে এটা যদি আমি এই ব্যক্তিকে যদি এখন আমি বিদেশি করে দেই, দেখুন জাতীয়তা কি বিদেশি, এবং দেশের নাম যদি আমি সৌদি আরব দিয়ে দেই, এখন যদি আমরা আপডেট সদস্য দেই তাহলে দেখুন সেভ হয়ে গেল। কিন্তু এটা সম্পূর্ণ ভুলভাবে হলো, কারণ সৌদি আরবের জাতীয়তা কেউ তার সেইখানাতে অন্তর্ভুক্ত নেই। এবং এটা যদি আমরা সার্ভারে প্রেরণ করে দেই তাহলে দেখুন, আমি আপনাদের দেখানোর জন্য সব করে দেখাচ্ছি, সার্ভারে প্রেরণ, হ্যাঁ দেখুন এই যে সফলভাবে সার্ভারে চলে গেছে। এখন যদি আমরা এডিট করতে যাই, সার্ভারে প্রেরণের আগে এডিট সহজ, কিন্তু যদি এখন আমরা এডিট করি, এটা খানায় যাই, সার্ভারে প্রেরণের পর এটা যদি আমি এই যে এখন যদি আমি না করতে চাই তাহলে যে কোনোভাবেই আপডেট হবে না। আর যদি আমরা খানার সদস্যে ঢুকি, এটা আবার হ্যাঁ করে খানার সদস্যে ঢুকি, জেল হক, তাকে যদি আমি এখন বাংলাদেশি করি এবং জেলা দেই সিরাজগঞ্জ, দেখুন তাও সেভ হবে না। এবং আমি যদি তাকে ডিলিট করতে যাই, এই যে ডিলিট সদস্য, ডিলিট হবে না কারণ তথ্য সার্ভারে প্রেরণ করা হয়েছে। তো এখন টিকটা দেখুন কীভাবে এটা ফিক্স করবেন। তো আমরা ব্যাগে চলে যাচ্ছি, এখানে আমরা একজন সদস্য বাড়িয়ে নেব, এখানে দুই আছে আমরা তিন করে দেব, দিয়ে সামনে যাব। এখন আমরা একটা অতিরিক্ত নতুন সদস্য নেব, এটা নাম দেই, আমি একটা নাম দেব, বয়স 25, পুরুষ, এবং তাদের সন্তান দিয়ে দিলাম, অবিবাহিত দেই, এটা শুধু আমরা এমনি দেব। আমি দেখাচ্ছি ট্রিকটা, শুধু আপনি দেখুন, কিছুই পারে না দিয়ে দিলাম, প্রশিক্ষণে নাই না, এই যে এনাকে আমি বিদেশি দিলাম, দেখুন আপনি শুধু দেখতে থাকুন কি করি। এবার আমরা এই তথ্যটা সেভ দিয়ে আমরা এই যে জেল হকে চলে যাব, এটা আগেই সার্ভার কিন্তু পাঠাবো না, এখন আমি এই জেল হক হোসেনকে বাংলাদেশি করে দেব এবং তার যেটা আসল জেলা সেটা দিয়ে দেব, দিয়ে এই সদস্য দেখুন এখন আপডেট হলো। এবার আমরা আবার ঢুকবো এডিটে, এডিটে ঢোকার পর পিছনে যান, এই মেন এডিটে যাই, এখন আমরা কী করবো, খানায় বিদেশি সদস্য আছে কি না না দেবো, দেখুন তাও হচ্ছে না। এখন যে কাজটি করতে হবে, খানা এটা হ্যাঁ দিন সদস্যর কাছে যায়, এই যে আমরা এটা বিদেশি দিয়েছি না, এখন এটা যেহেতু সার্ভার আমি প্রেরণ করিনি সেজন্য এটা ডিলিট হবে, দেখুন ইজিলি ডিলিট হয়ে গেল। এখন যদি আমরা ব্যাগে যাই এবং এখানে আমাদের সদস্য বিদেশি সদস্য ডিলিট হয়ে গেছে এবং এখানে আমরা না দিতে পারবো, না দিয়ে এই যে এখানে মানুষ একজন অতিরিক্ত নিয়েছিলাম সেটা ডিলিট দিয়েছি, সেজন্য আবার আগের মানুষ দুই দিয়ে দিলাম। এবার যদি আমরা আপডেট খানা দিই, দেখুন আপডেট হয়ে গেছে। তো আমরা এভাবে খানাটিকে একদম সম্পূর্ণ ফিক্স করে ফেললাম, দেখুন বিদেশি দিয়েছিলাম সেভ করেছিলাম, এখন আবার এডিট করে বাংলাদেশি করে ফেলেছি, এখানে এটা আমি সার্ভারে পাঠিয়ে দেবো। তো আপনি এইভাবে এই সংশোধনটি করতে পারেন, কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন, আমি অ্যানসার করে দেবো। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন।